ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত যে সময় তাবোন মোবাইল সেটের মাধ্যমে তেলোয়াত ভালো কারিদের তেলোয়াত শোনা এটা ভালো খারাপ না কারণ তেলোয়াত শুনলেও আপনার সব রয়েছে যেমন কোরআনে আল্লাহ তালা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ও আল্লাহ কুমতুর হামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো লা আল্লাহ কিন্তুর যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করেন আল্লাহ রহমত বর্ষণ করেন এই জন্য এই আপনি কোরআন শুনবেন তবে মনে রাখতে হবে কোরআন জুড়ে দিয়ে আপনি গল্পগুজব করলেন অমনোযোগী হলেন কোরআন চলছে আর আপনার কোনো খবরই নাই আপনি শুনলেন না বা অমনোযোগী হলেন বা গুরুত্ব দিলেন না তাহলে আপনি গুণাগার হবেন কোরআন জুড়ে দিয়ে আপনার কাজকাম কিছু করতে পারবেন মনোযোগ কোরআনের দিকে থাকবে যথাসম্ভব আপনার চেষ্টা বা আপনি কোরআনের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন এক একবার যদি একটু মন এদিক দিক হয় কিছুক্ষণের জন্য সেটা তাতে কোনো সমস্যা নেই কাজ কামের ফাঁকে ফুঁকে যদি এদিক দিক মন চলে যায় কিন্তু চেষ্টা করবেন কোরআনটা শ্রবণ করার তাহলে ইনশাআল্লাহ সমস্যা নাই বারাক আল্লাহ ফিকা আসসালাম আলাইকুম